উত্তর অসমৰ একমাত্র বর্ষারণ্য পবা সংরক্ষিত বনাঞ্চল সর্বজনবিদিত যে অভয়ারণ্যলৈ উন্নীত করবর কারণে অসমৰ বিভিন্ন পরিবেশ দল সংগঠন দাবি করে আহিছে। পবা বনাঞ্চলখনি ব্রহ্মপুত্র উৎখনের রূপে বিখ্যাত চিয়াং বিবং লোহিত আদি নদী সমূহ সংগমস্থলত অবস্থিত। ইয়ার জৈবমণ্ডল সম্পূর্ণ সুকীয়া আর ইয়ার জৈব বৈচিত্রতা অতি সমৃদ্ধিশালী। অসংখ্য আপুরিকা বন্যপ্রাণী বন্য উদ্ভিদের পরিপূর্ণ এখন ঠাই। কিন্তু দুঃখর বিষয় যে ব্রহ্মপুত্র উৎখনের রূপে পরিচিত চিয়াং নৈখন আজি কেবাবছর অস্বাভাবিক ধরনের শুকাবলে আরম্ভ করেছে। এই বছরও প্রায় চিয়াং নৈখন তরাং হয়ে পড়ছে। এ সময়ের সেউজীয়া জলধারে প্রবাহিত চিয়াং নৈখন এতিয়া তরাং প্রায়। সেই চিয়াং নৈখন শুকার লগেলগে চিয়াং উপত্যকাত অবস্থিত ইয়ার জৈব বৈচিত্রতা সমূহের প্রতি সাংঘাতিক ভাবুকি সৃষ্টি হয়েছে। বিশেষকৈ পবা সংরক্ষিত বনাঞ্চল যাক আমি বর্ষা অরণ্য রূপে চিহ্নিত করেছো, সেই অরণ্যখনির গছ গছনি বিভিন্ন প্রজাতির লতা জাতীয় উদ্ভিদ বিভিন্ন প্রজাতির কপৌ ফুল ইত্যাদি শুকাবলে আরম্ভ করেছে। গতি আমি অতি চিন্তিত যে এইদরে যদি পবা বনাঞ্চলখনির উদ্ভিদ জগৎ শুকাই যায় তেতিয়া পবা বনাঞ্চলখনি অতি সোনকালে মরুভূমিলৈ পরিণত হব আর ইয়ার বর্ষা অরণ্য রূপে যা উদ্ভিদের কারণে বিখ্যাত সেই উদ্ভিদ সমূহর প্রজাতি সমূলঞ্চে ধ্বংস হয়ে যাব। গতি আমি অতি চিন্তিত হয়েছো যে চিয়াং নৈখনির জলস্তর কিয় অস্বাভাবিক ধরনের শুকাব লৈছে আর এই চিয়াং নৈখনির যদি চীন দেশে বৃহৎ নদী বান নির্মাণ করে ইয়ার জলধার অন্য ঠাইলৈ যদি প্রবাহিত করে এই অবস্থা সৃষ্টি হয়েছে তেতিয়া ভারত সরকারে এই কথাটো দৃষ্টিগোচর করব লাগবে। কারণ জীবন জীবিকা আর জৈব বৈচিত্রতার একটা সাংঘাতিক সম্পর্ক এটা আছে। ইয়ার মানুষ অধিকাংশই জনজাতি প্রকৃতিকেন্দ্রিক। যদি চিয়াং নৈখন শুকাই যায় ইয়ার অরণ্য পবা বনাঞ্চল শুকাই যাব। পবা বনাঞ্চল শুকাই গেলে ইয়ার আশেপাশে থাকা জলাশয় গছ গছনি পশু পক্ষী আদি ভাবুকি সৃষ্টি হব আর ইয়ার জীবন আর জীবিকা মানুষের প্রায় প্রত্যাহ্বানের মুখামুখি হব। গতি আমি সরকারক অনুরোধ জানাইছো, অসম সরকারকে অনুরোধ জানাইছো, বিভিন্ন বিশেষজ্ঞ মহলক অনুরোধ জানাইছো, এই অকল্পনীয় পরিবেশ কিয় সৃষ্টি হয়েছে ইয়ার অতি সোনকালে সরকারে বিশ্লেষণ বা ইয়াত তদন্ত করার ব্যবস্থা লব লাগে বলে আমি জনাইবাসী রাইজে দাবি উত্থাপন করেছো।